চ্যানেল ব্লগারবাজির সাথে তোমরা রয়েছো। আজকে চলে এসেছি সবুজ সংঘের কাছে, যেখানে রয়েছে এবারের থিম, এখন তো বলবো না, পরে বলবো ভিডিওর শেষে। আলোচনা করবো আর ভেতরের দিকটা দেখাবো, কারণ এই পাঁচ দিক রাস্তা আমাকে যেতে হবে এই দিক দিয়ে, আর তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো বন্ধুরা, আস্তে আস্তে করে আমরা এই প্যান্ডেলের সম্মুখীন হতে চলেছি, অবশ্যই ভিডিওটা স্কিপ হো না, অবশ্যই তোমরা দেখতে থাকো, না হলে পুরোটা তোমরা বুঝতে পারবে না। ইতিমধ্যে আমরা প্যান্ডেলের ভেতরে পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ শিল্পীরা কাজে ব্যস্ত রয়েছে, কাজে লিপ্ত রয়েছে এই প্যান্ডেলটি তৈরি করাতে। সমস্ত রকম ভিউ তোমাদেরকে দেখাবো, প্যান্ডেলের চারিদিক আমরা তোমাকে ঘুরে ঘুরে দেখাবো কোথায় কী হতে চলেছে, তারপর আমরা জানাবো তোমাদেরকে এই প্যান্ডেলের সবুজ সংঘের এবারের থিম কী রয়েছে। আর বর্ধমান শহরের সবুজ সংঘ ক্লাবের ভালোই একটা জমজমাটি একটা পুজো হয় আমরা দেখতে পাই প্রতি বছর, তো অবশ্যই তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এবারে থিম আমরা জেনে নিলাম আমেরিকার আটলান্টা স্বামী নারায়ণ মন্দির। তো তোমাদেরকে এটা বলেই শেষ করছি, থিমটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এটি আবারও বলছি, আমেরিকার আটলান্টা স্বামী নারায়ণ মন্দির রয়েছে এইবারের থিম সবুজ সংঘের। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, পরের প্যান্ডেলে আবার যাওয়া হবে, দেখাবো তোমাদেরকে সেই ভিউ। তো আপাতত জন্য এখানেই সমাপ্ত করলাম আমার এই ভিডিওটা। অবশ্যই